বিভিন্ন দুর্নীতিকাণ্ডে রীতিমতো তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড এবং লোকসভা ভোটের আগে সন্দেশখালী কাণ্ড নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। শেখ সাজানের বিরুদ্ধে উঠেছিল জমি দখল, নারী নির্যাতনের মতো ভয়ঙ্কর অভিযোগ। আর জমি দখল নিয়েই কিন্তু সরকারি জমি দখল করে বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিভিন্ন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন একাধিক তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়করা। এবার কিন্তু দুর্নীতি নিয়ে একেবারে খুব উগড়ে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর দুর্নীতি ইস্যুতে যখন বেকায়দায় তৃণমূল কংগ্রেস, ঠিক সেই মুহূর্তে ফের গ্রেপ্তার, দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার আরও এক হেভি ওয়েট তৃণমূল নেতা। এবার একেবারে বড়সড় উইকেটের পতন, বড়সড় রাঘব বোয়াল এবার পুলিশের জালে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এক ব্যক্তির জমি দখলের চেষ্টা ও খুনের হুমকির অভিযোগে জেলা তৃণমূলের শীর্ষ নেতা গ্রেপ্তার ডাবগ্রাম ফুলবাড়িতে। তারপরই এদিন বিকেলে জনৈক বিমল রায়ের অভিযোগের ভিত্তিতে বিকেলে থানায় ডেকে পাঠানো হয় জেলা তৃণমূলের প্রথম সারির নেতা তথা ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিককে। তিনি আবার স্থানীয় জেলা পরিষদে সদস্য বটে। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নবান্নের সবুজ সংকেত নিয়ে এই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে এও জানা যাচ্ছে ওই এলাকায় জমির কারবারে কারা জড়িত তা নিয়ে খোঁজ খবর করে বেশ কয়েকজন নেতার ওপর নজরও রাখতে শুরু করেছে পুলিশ। এদিকে দেবাশিসকে জিজ্ঞাসাবাদের খবর চাউর হতেই এনজিবি থানায় ভিড় জমাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। চলতে থাকে চাপানুতোর। ভিড়ের মধ্যেই দেবাশিসকে নিয়ে শিলিগুড়ি থানায় চলে যায় পুলিশ। যদিও সেখানে দলীয় কর্মী সমর্থকদের ভালোই ভিড় দেখা যায়। এদিকে তিনি গ্রেপ্তার হয়েছেন কি না তা নিয়ে একেবারে চাপানুতোর চলছিল। জল্পনার মধ্যে নিশ্চিত কোনো খবর আসছিল না। যদিও পুলিশ সূত্রে জানা যাচ্ছে তিনি গ্রেপ্তার হয়েছেন প্রসঙ্গত জোর করে জমি দখলের অভিযোগে। বিগত কয়েকদিনে রাজ্যের নানা প্রান্ত থেকে লাগাতার এসেছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ। তপ্ত হয়েছে কলকাতাও। কড়া বার্তা দিয়েছেন তৃণমূলের শীর্ষস্থানীয় সব নেতারা। প্রসঙ্গত সরকারি জমি দখল নিয়ে কয়েকদিন আগেই উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে খোদ মমতাকেও। জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নড়ে চড়ে বসল পুলিশ প্রশাসন। এরই মধ্যে দেবাশিসের গ্রেপ্তারি নিয়ে জোর চর্চা শুরু হয়ে গেছে উত্তরবঙ্গের রাজনীতির পাড়ায়। হেভি ওয়েট তৃণমূল নেতা একেবারে গ্রেপ্তার, মমতার নির্দেশেই কিন্তু গ্রেপ্তার, এমনই কিন্তু খবর উঠে আসছে। নবান্ন থেকে গ্রিন সিগন্যাল দিতেই কিন্তু গ্রেপ্তার। জমি মাফিয়া কাণ্ডে একেবারে ধরপাকড় শুরু। সরকারি জমি জবরদখল কাণ্ডে তৃণমূলই একাংশ নেতা মন্ত্রীরা জড়িত বলে গত সপ্তাহে রুদ্ধদ্বার বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার এও ক্ষোভ ছিল জমি মাফিয়াদের আটকাতে জেলা শাসকদের বারবার বলা সত্ত্বেও তারা কিছুই করছেন না, গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছেন। জমি মাফিয়া চক্রে প্রশাসনেরও এক শ্রেণীর আমলার যোগ সাজস রয়েছে বলে পোস্টাপোস্টি জানিয়েছিলেন মমতা। মুখ্যমন্ত্রীর এমন চাপের মুখে পড়ে এবার ধরপাকড় শুরু হয়ে গেল। শিলিগুড়ি পৌরসভার মেয়র তথা প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ঘনিষ্ঠ নেতা দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করল পুলিশ। দেবাশিস হলেন ডাবগ্রাম ফুলবাড়িতে তৃণমূলের ব্লক সভাপতি। এই ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক ছিলেন গৌতম দেব। সূত্রের খবর, দেবাশিসের বিরুদ্ধে সরকারি জমি জবরদখলের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে প্রশাসনের কাছে অনেকদিন ধরেই অভিযোগ পুঞ্জীভূত হচ্ছিল। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর গত কয়েকদিন ধরে দেবাশিসকে নজরে নজরে রাখা হচ্ছিল বলে খবর। তারপর এদিন তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কদিন আগে পুরসভার মেয়রদের নিয়ে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব উপস্থিত ছিলেন। সূত্রের খবর, সেদিনও গৌতম দেবকে উত্তরবঙ্গে জমি মাফিয়াদের ব্যাপারে সতর্ক করেছিলেন মমতা। তাছাড়া অর্থ সচিব মনোজ পন্থ, এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা এবং সেচ দপ্তরের সচিব প্রভাত মিশ্রকে নিয়ে মুখ্যমন্ত্রী একটি কমিটি গঠন করে দিয়েছিলেন। তাতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে কোথায় কোথায় সরকারি জমি দখল হয়েছে তা নিশ্চিত করতে হবে, তারপর সেই জমি উদ্ধার এবং দোষীদের গ্রেপ্তার করতে হবে। সেই মোতাবেক অ্যাকশন শুরু হয়ে গেল বলেই মনে করা হচ্ছে। আর প্রথমেই কিন্তু একেবারে বড়সড় মাথা পাকড়াও তৃণমূল নেতা, হেভি ওয়েট তৃণমূল নেতা তথা
প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ঘনিষ্ঠ তৃণমূল নেতা গ্রেপ্তার, মমতার কড়া নির্দেশে গ্রেপ্তার তৃণমূল নেতা, রাজ্য জুড়ে কিন্তু জোর শোরগোল পড়ে গেছে। এছাড়াও আরও একাধিক তৃণমূল নেতা এই মুহূর্তে পুলিশের নজরে রয়েছে বলে খবর উঠে আসছে, এবং এই তৃণমূল নেতা দেবাশিসকে জোরদার জেরা চালাচ্ছে পুলিশ প্রশাসন। তাকে জেরা করে আরও জমি মাফিয়াদের, তৃণমূল নেতাদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন। তাই আগামী দিনে কি হতে চলেছে, নতুন করে যে একটা বিরাট বড় ঝড় উঠতে চলেছে রাজ্যে জমি কেলেঙ্কারি কাণ্ডে তৃণমূল নেতাদের, এমনকি তোলাবাজি নিয়েও তৃণমূল নেতাদের বিরুদ্ধে উঠেছে তোলাবাজির অভিযোগ। রাতেই কিন্তু তিনজন তৃণমূল নেতা বাঁকুড়া থেকে গ্রেপ্তার হয়েছেন এই তোলাবাজির অভিযোগে, পুলিশ গ্রেপ্তার করেছে। এরপর পরই কিন্তু আরও এক হেভিওয়েট তৃণমূল নেতা গ্রেপ্তারিতে রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে রাজ্য রাজনীতিতে। আগামী দিনে কি হতে চলেছে, কারণ মুখ্যমন্ত্রী আজ কিন্তু একেবারে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যে যত বড়ই কেউ কেটা হন কেউ ছাড় পাবেন না, গ্রেপ্তার করা হবে, পুলিশকে চরম নির্দেশ দিয়েছেন। পুলিশের বিরুদ্ধেও কিন্তু দুর্নীতি থাকলে কড়া ব্যবস্থা নিয়ে হবে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লোকসভা ভোটের পরপরই কিন্তু বোল বদলে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাই আগামী দিনে কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।